গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে এসে অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর যখন এসেছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো, তো আর ভিডিও করে রাত্রে দেখাতে পারিনি, এন্ট্রি ভিডিও যেটা হয় সেটা দেখাতে পারিনি। সেখান থেকে এখন আমরা সকালে ঘুরতে বেরোবো। তার আগে আমি রিমিলি যে লজটা আছে সেটার টোটাল ভিউ আর কেমন কী ঘর সেগুলো আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আর সেগুলোকে ঘুরে একটু দেখাবো। তো আমার সঙ্গে থাকুন, চলুন সঙ্গে আপনারা ঘুরবেন। আমরা অ্যাকচুয়ালি ছিলাম এই ছোটো কটেজটাতে, অ্যাকচুয়ালি ছোটো বলা ভুল, এটা কটেজ। এখানে আমরা ছিলাম, দেখতে পাচ্ছি কিছু দেশি মুরগি টাইপের মুরগিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর একটা পালিত, এখানেও একটা কিছু ময়ূর আমি জানি না, এখানে ঘুরে বেড়াচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে এসে এই দিয়ে হচ্ছে আপনার রিমিলি ইকো ট্যুরিজম, এটা হলো রিমিলি ইকো ট্যুরিজম। তো এখান থেকে আমরা জাস্ট ঢুকবো। এটা দিয়ে ঢুকলাম, এটা অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিরমিলি একটা ইকো ট্যুরিজম উদ্যোগ নিয়েছিল, সেটা 2017 আর 18 মধ্যে কমপ্লিট হয়েছে। তারিখ হচ্ছে 2017 14 ডিসেম্বরে এটা চালু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি এখান থেকে। এই যে ফার্স্টে আসলে এখানে কিছু পাবেন, এগুলো অ্যাকচুয়ালি স্টাফ রুম। সামনে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে, তো আমি ওইদিকে এগিয়ে যাবো আস্তে আস্তে ট্রি হাউসের দিকে। ফার্স্টে এসে যে চোখে পড়বে সেটা হচ্ছে এই ট্রি হাউস দুটো, এই ট্রি হাউস, সুন্দর ভিউ। আপনি আপনারা যদি আসেন তো আমি সাজেস্ট করবো এই ট্রি হাউসটা নেওয়ার জন্য, যেটা ঢুকেই বাম দিকে পড়বে, কারণ এর ভিউটা খুব আসম ভিউ থাকে। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে স্পেস আছে, যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য স্পেস আছে। তো একবার দেখিয়ে দিই আগে, আমাদের বাইকগুলোকে এখানে পার্ক করা হয়েছে। এই যে দুটো গাড়ি, আমার গাড়িটা অরেঞ্জের ওখানে, আর এটা আমাদের রাইডার্সের গাড়ি, আর অ্যাভেঞ্জারটা আমাদের, এটা ওদের গাড়িটা অন্য কারোর গাড়ি, আর মাঝখানে অ্যাপজেটটা আমাদের গাড়ি। তো সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, সঙ্গে এই যে ট্রি হাউসটা, ট্রি হাউসের ভিউটা একবার দেখিয়ে দিই। ট্রি হাউস কস্টিং আছে 3,500 টাকা ট্রি হাউসের জন্য পার নাইট। এখানে চেক ইন চেক আউট হয় সকাল 11টা থেকে 10টার মধ্যে, মানে পরদিন 10টা চেক ইন করা যায় 11টার মধ্যে। চেক ইন আপনি যখন তখন করতে পারেন, কিন্তু চেক ইন চেক আউট 11টা থেকে 10টা। এটারও খুব ভালো, যথেষ্ট ভালো ট্রি হাউসের জন্য। তবে আমি সার্চ করবো এই ট্রি হাউসটা নেওয়ার জন্য, ভিউটা খুব ভালো। তো চলুন আমার সঙ্গে। এখান থেকে সোজা হেঁটে গেলে বাচ্চাদের খেলার জন্য পার্ক করা হয়েছে, বাচ্চাদের জন্য। তো এটা হলো পার্ক, তো বাচ্চাদের ওকেও আনতে পারেন, আনলে এখানে তারাও মজা পাবে, আনন্দ করতে পারবে। আর সেকেন্ড আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তাবু হাউসটা, এই তাবু হাউস, এটারও কস্টিং আছে 3,000 টাকা মেগি। তো সেটা এখানে আসলে কিছু ডিসকাউন্টও উনি করে দেবেন, আমি নাম্বার দিয়ে দেবো রিমিলি গেস্ট হাউসের ম্যানেজারের, তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। তাবু হাউস যেটা তাবু ট্রেন্ড হাউস, তো এটা আমি দেখেন। এদিকে ঘন জঙ্গল রয়েছে, চাইলে আপনারা যেতে পারেন এদিক থেকে, এখানে ছোটো করে বসার জায়গাও আছে। আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে হচ্ছে অলরেডি। এখান থেকে সুন্দর ভিউ, এটা চাইলে জঙ্গলের মধ্যে আপনারা যেতে পারেন। আর এখানে লোক রয়েছে সেহেতু আমি যাবো না, তো ওপর থেকে ভিউটা একটু দেখিয়ে দিলাম তাবু হাউসে। তো চলুন একটু দেখে নিই সামনের দিকে, সঙ্গে রেস্টুরেন্টের কী কস্ট আছে কেমন কী সেটাও আমি মেনু কার্ডের একটা ভিডিওটা দিয়ে দেবো। এখানকার মেন যে অ্যাট্রাকশনটা রয়েছে সেটা হলো এখানে না, শাল পাতায় মোড়ানো চিকেন, যেটা হচ্ছে এখানে করানো হয় শাল পাতায় মোড়ানো চিকেন, যেটাকে রোস্ট করা হয়, যেটাকে বন ফায়ার করা হয় এখানে। এখানে কিছু জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প কিছু হয়েছে বাঁকুড়াতে, এটা এখানে বসার জায়গা সুন্দর করে, আর এখানেও বসার জায়গা, মানে আপনি এখান থেকে চাইলে মাংস নিয়ে ওখানে গিয়ে খেতে পারেন। তো চলুন আমাদের আপনাকে পুরো ওভারভিউ দিয়ে দিই, এটাতে আমরা ছিলাম আগেই বলেছি।
এটার কস্টিং আছে আপনার, এটা আপনার অ্যাকচুয়ালি কটেজ, এটা 3,500 টাকার, 4,000 টাকা কস্টিং আছে। তো এই যে এটা দেখছেন, এটা হলো রেস্টুরেন্ট ফার্স্ট। তো এটা দিয়ে গেলে রাস্তাটা, এটা একটা দেখছেন, এটা ডিলাক্স রুমের মধ্যে রয়েছে, ডিলাক্স রুমের মধ্যে চাইলে থাকতে পারেন। এটার কস্টিং আছে 2,000 টাকা, 2,500 টাকা, 2 থেকে 2,500 টাকার মধ্যে। সুন্দর করে সাজানো গোছানো কাজ, সুন্দর ফুল, এখানে আপনার রেমিলির যে রিসেপশনটা আছে, রিসেপশনে চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এটা রেমিলির রিসেপশন, তো এখানে রিসেপশনে এসে কথা বলতে পারেন। মোবাইল নাম্বারটা নিয়ে নিন, একটু চাইলে পুশ করে একবার দেখে নেবেন। এটা রেমিলি লজের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারের জন্য। আর এইটা হচ্ছে আপনার ডিলাক্স রুম। এখানে লোকজন রয়েছে, তো ভিতরে তো যেতে পারছি না, জাস্ট ওভারভিউটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবারে আসি রেস্টুরেন্টের ব্যাপারে, তো রেস্টুরেন্টের একটু ওভারভিউটা দেখাবো। এখানে আপনাদের যেটা বনফায়ার করা হয়, শাল পাতায় মোড়ানো চিকেন, যেটা একটা অ্যাট্রাকটিভ জিনিস, সেটার জন্য আপনাদের আগে থেকে বলে রাখতে হবে। রিসেন্টলি আমরা এখন বৃষ্টির সময় এসেছি, যার জন্য আমরা ওটা ফ্যাসিলিটিটা পাচ্ছি না, তো তবুও রিকোয়েস্ট করেছি, ওনারা বলছেন দেখছি কী করা যায়। আর এখানে আসলে দেশি মুরগি, দেশি মুরগির যে ঝোল বা চাল যাই হোক না কেন, সেটা আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন। তো এটাই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য বেস্ট। এটা আপনার সুরুচি রেমিলেরই রেস্টুরেন্ট, সুন্দর ভিউ, খেতে খেতে আপনারা এদিকের ভিউগুলো দেখতে পাবেন। তো খাবার আমরা অর্ডার করে দিয়েছি, খাবার অর্ডার করার এখন দুপুরে আমরা একটু বেরোবো, তারপরে এসে খাবো। এখানে রান্নাঘর রয়েছে, এখান থেকে রান্না হচ্ছে, গরম গরম খাবার খেয়ে যাবে। ইভেন আপনারা যদি চান ঘরে বসেও খেতে পারেন, তার ব্যবস্থা রয়েছে। আর কত কী চার্জ, কত কী সেটার রেট আমি দিয়ে দেবো। আমি দেখিয়ে দিতে চাই রিমিলি লজের রেস্টুরেন্টের রেটগুলো। এটা ঝিলিমিলি ইকো ট্যুরিজম, ঝিলিমিলি হাই স্কুলের ঠিক পাশেই, একটু আগে পড়ে, এটা বাঁকুড়ার মধ্যে। এটা আপনার লাঞ্চের আইটেমটা একবার দেখে নেবেন পুশ করে কত কী রেট আছে। তো আমি চেষ্টা করবো দেশি মুরগির যে আইটেমটা আছে ওটা একটু টেস্ট করবেন। আর স্ন্যাক্স এগুলো রয়েছে সঙ্গে, এদিকে এক্সট্রা ওয়াটার যাই থাকে ওগুলো চাইনিজের আইটেমে এগুলো রয়েছে। আর ডিনারে আমি বলবো আমার ফেভারিট তো পানির, পানির বাটার মশলা বা চিকেন বাটার মশলাটা ট্রাই করবেন, যথেষ্ট ভালো করে। আর ব্রেকফাস্টে এটা থাকবে, পাশ দিয়ে একটা লেক বয়ে যাচ্ছে, তো আমরা যেটা আইডিয়া করছি ওই সাইডটা ঘন জঙ্গল, পশু পাখি পশুকে আটকানোর জন্য বা কোনো হিংস্র পশু আটকানোর জন্য লেকটা মাঝখান থেকে করা হয়েছে। আমি দেখতেও ওই সাইডে একটা রাস্তাও আছে ঠিক ওই সাইড দিয়ে, জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে একজনকে যেতে দেখলাম। তো জাস্ট সেটা করা হয়েছে যাতে হিংস্র পশু এখানে না আসতে পারে তার জন্য। তো যাই হোক, অবশ্যই আসলে এই শালপাতা মোড়ানো চিকেনটা ট্রাই করবেন, যাই না আমরা একটা স্বাদ নিতে পারবো কি না। তো আমি রিকোয়েস্ট করেছি, দেখি ওনারা কী করতে পারেন। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। আর এরকম ভিডিও পেতে, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে, রাইডিংয়ের ভিডিও পেতে, ঘুরতে যাওয়ার ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে বেঙ্গল বাইকার বয় রনির চ্যানেলটাকে। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দিস চ্যানেল নাও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমরা অ্যাকচুয়ালি রয়েছি একটু পাহাড়ের ঠিক উপরটাতে, এটা ডাউনফল হয়ে নিচে নেমে যাচ্ছে, তারপর দেখাবো কোন করে ডাউনফল হয়। আর চারিদিকে জঙ্গল পাহাড়। যদি ছুটি কাটানোর জন্য 2-3 দিনের জন্য উইকেন্ডের কোনো প্ল্যান করতে চান, তো বেস্ট জায়গা এটাই। ফ্যামিলি নিয়ে যদি আসতে চান তো সেটার জন্য বেস্ট, বাচ্চা নিয়ে আসতে চাইলেও বেস্ট। আর এখানে টোটাল এটাই কাঠের একটা ব্যাপার স্যাপার রয়েছে, গাছ জাতীয়, কারণ আমরা যে রুমটাতে আছি তার পিলারগুলো বাঁশ বাঁশ করে বাম্বু দিয়ে বানানো। সো স্টে টিউনড, দেখা হচ্ছে খানিকক্ষণ পর ঘুরতে গিয়ে। আমি দেখাবো তালবেড়িয়া ড্যাম, তার সঙ্গে দেখাবো সুতান ফরেস্ট, আর তার সঙ্গে রয়েছে ঝিলিমিলি লেক এটা পাশে। সঙ্গে থাকুন,
সাবস্ক্রাইব করে দিন, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব নাও, থ্যাংক ইউ সো মাচ।